মুহূর্তে উপস্থিত হয়েছি ভবানীপুরের 76 পল্লীতে। এই 76 পল্লী আমরা কিন্তু প্রত্যেককে দুর্গাপূজার বলে বিখ্যাত এটুকু জেনে থাকি, কিন্তু আজকের আবহাওয়া অন্য কথা বলছে। আজকের আবহাওয়া কিন্তু করোনা নিয়ে, মানে আমরা প্রত্যেককে, আমরা আপনারা জর্জরিত, তারই জন্য 76 পল্লী আয়োজন করেছে বিনামূল্যে করোনা টেস্ট। এখানে উপস্থিত হয়েছেন এখানকার কাউন্সিলর, 71 নম্বর ওয়ার্ডের, 71 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি প্রত্যেকে কিন্তু রয়েছেন। চলুন তাহলে আমরা পুরো দৃশ্যটা, এই করোনা টেস্ট হচ্ছে বা যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। সমাজের প্রতি তো একটা দায়বদ্ধতা আছে সকলের, আর আমরা এমনিতে অনেক সোশ্যাল ওয়ার্ক করি, রক্তদান শিবির করি, হেলথ চেক আপ ক্যাম্প করি, আই চেক আপ ক্যাম্প করি, বিভিন্ন রকম প্রজেক্ট থাকে, কিন্তু গত কয়েক মাস ধরে আমরা কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নেই। আমাদের ফুটবল টুর্নামেন্ট হয় হরিশ পার্কে প্রত্যেক বছর, ক্রিকেট টুর্নামেন্ট হয় হরিশ পার্কে, সেগুলো সমস্ত কিছু বন্ধ আছে, কোনো অ্যাক্টিভিটিস নেই। তো সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, তার থেকে আমরা এই সময়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট মানুষের এটা প্রয়োজন, কারণ অনেক নিডি লোক আছে যাদের টাকা দিয়ে টেস্ট করার মতো ক্ষমতা নেই। আমাদের এই এলাকাতে প্রচুর বস্তি আছে, 7টা বস্তি আছে, তো নিডি লোকদের জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। এটা সবাই করতে পারে যদিও এই টেস্টটা, তো আমরা এটা অবশ্যই সম্ভব হয়েছে আমাদের মাননীয় মেয়রের জন্য, ববি হাকিমের জন্য, কারণ উনি খুব হেল্প করেছেন এই ক্যাম্পটা করার জন্য। তো আমরা চেষ্টা করছিলাম, অনেক দিন ধরেই কথা চলছিল, তো আজকের ডেটটা ম্যাচ করে যাচ্ছে। আমরা শনি রবিবার চাইছিলাম, রবিবার দিন ওনারা স্টাফরা সব আসেন না, ওই জন্য বাধ্য হয়ে শনিবারই করতে হলো। তো আমাদের লোকালিটিতে প্রচারও করা হয়েছে, সবাইকে জানানো হয়েছে, এবং খুব ভালো রেসপন্স, অনেকেই আসছেন করার জন্য এটা, এবং আমরা এইটুকুনি করতে পেরে আমরা খুশি যে মানুষের জন্য অন্তত একটু কিছু করতে পারছি। এখন এই করোনার যে অবস্থা হয়েছিল তার মধ্যে আমার ওয়ার্ডের মধ্যে পিজি হসপিটাল, তারপরে পুলিশ কোয়ার্টার এইসব আছে, তো ওইসব জায়গায় তো ভীষণভাবেই হচ্ছে। তো যাতে 76 পল্লী, আমরা এমনিও 7টা পুরো ওয়ার্ড ঘুরে আমরা 7 জায়গায় আমরা করোনা টেস্ট করিয়েছি, আর 76 পল্লী আজকে করাচ্ছে, মানে আমার ওয়ার্ডে 8টা হয়ে গেল। আমি চাই যে আমার ওয়ার্ডে প্রত্যেক ক্লাবই যেন এরকমভাবে করোনা টেস্টের এ করে, তাহলে আমরা মোকাবিলা করতে পারবো। আমাদের মাননীয় মেয়র উনি উদ্যোগ নিয়েছেন, 76 পল্লী যেভাবে আজকে ব্লাড টেস্ট করাচ্ছে করোনা, এইভাবে প্রত্যেক কটা ক্লাবকে বলছেন উনি দায়িত্ব নিয়ে উদ্যোগ দিয়ে করার জন্য। যত বেশি এই টেস্টটা হবে করোনা তো যত তাড়াতাড়ি নির্মূল হবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তো আমি 76 পল্লীর প্রত্যেক কটা সর্ববৃন্দদেরকে অনুরোধ করব, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ কি আমার ওয়ার্ডের মধ্যে ওনারা যে এইটা করেছেন তার জন্যে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন অন্য অন্য ক্লাবও, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই, আমার ওয়ার্ডে যেন বিভিন্ন সব ক্লাবই যেন করে। আমি এর মধ্যে 7খানা আমাদের পৌরমাতার উদ্যোগে, পাপিয়া সিংয়ের উদ্যোগে 7খানা ক্যাম্প অলরেডি করে দিচ্ছি আমার ওয়ার্ডের মধ্যে। তো আমি 7খানা ক্যাম্পের মধ্যে মিনিমাম 1300 লোকের আমি টেস্ট করেছি, সোয়াব টেস্ট করিয়েছি। এটা যে আমি ব্লাড টেস্ট হচ্ছে, আমি সোয়াব টেস্ট করিয়েছি। তো আমার এলাকার মধ্যে আমার আগে যেরকম করোনার প্রকোপটা খুব বেশি ছিল, আমি এখন এটা বলতে পারি আমার ওয়ার্ডের মধ্যে এখন মোটামুটি করোনা আপনাদের আশীর্বাদে, এলাকার জনগণের আশীর্বাদ নিয়ে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেস থেকে পাপিয়া সিংয়ের নেতৃত্বে, পৌরমাতার নেতৃত্বে কাজ করেছি, মোটামুটি এখন এটা বলতে পারি নির্মূলের দিকেই এগিয়ে গেছে। আপনারা তাহলে এতক্ষণ দেখলেন 76 পল্লীর উদ্যোগে এই করোনা টেস্ট। হ্যাঁ, প্রচুর দুঃস্থ মানুষ আছেন যারা আজকে হয়তো টাকার জন্য বা মূল্যের জন্য
এই করোনা টেস্ট করাতে পারছেন না, তাদেরই জন্য কিন্তু আজকে ছিয়াত্তর পল্লীর এই উদ্যোগ। পুজো এসে গেছে, আমরা প্রত্যেকে ছিয়াত্তর পল্লী মানেই দুর্গা পুজো এটুকু জানি, কিন্তু পুজোর আবহের মধ্যে এই করোনা টেস্ট করাতে হচ্ছে, কোভিড-19 টেস্ট করাতে হচ্ছে। সত্যি এই উদ্যোগকে কিন্তু কুর্নিশ জানাতেই হয়। ক্যামেরায় অরিজিতের সঙ্গে ইকে বানার রিপোর্ট, জিও বাংলা।